नमस्कार के तुई उन्हीं नतून एस आजकल लोग बड़ो है बाबा के सम्मान करे काका शुद्ध नाम आगे पौरे किचु नहीं एक काट्टा एकाने जेकाऊ के देखा बेन शे अपना के बोले देवे आगे की आछे और पौरे की होगे रानीगंजे लोग दुजन की माने ऊपरे बाबा नीचे काका सुनलाम आपने भाई बंद फैक्ट्री टा किने चन है किने ची अमी ऐटा के अबान नोटुन कोडे शुरू करबो गुड न्यूज़ तब एकाने फैक्ट्री शुरू करियो आमी बंद करियो आमी डेथ सर्टिफिकेट दी अबर बर्थ सर्टिफिकेट होती कौन सर्टिफिकेट अपनी किने चन माने एकाने बिजनेस कुत्ते के ले दुटो जिनिस काचे रखते हैं माथा काकार हाथ और पॉकेटे काकार सुई करा सर्टिफिकेट इरे अमर तो ये दुटो एक टाउनी अमी ना जेने बाहरे थे के ऐसे ही मोरा फैक्ट्री टा खुलते बोसे ची अमर थोले क्यों होवे सर दुटो ऑफर दिच्छी ये फैक्ट्री थे के जा प्रॉफिट होवे तार 50-50 शेयर नोइले ये फैक्ट्री टा আমার নামে ট্রান্সফার করে দিতে হবে আমরা আপনাকে মাসে মাসে মাইনে দেব শনিবার করে সিনেমা দেখতে নিয়ে যাব রবিবার করে ফুর্তি করতে হবে মানে আপনার পুরো দায়িত্ব আমাদের কি ভেবেছিস চারটে গাড়ি আর এই 10টা চামচা নিয়ে এলে আমি ভয় পেয়ে যাব তো ড্রেস থেকে তো মনে হচ্ছে দালালি করে খাস আমার অফিসের দারোয়ানও তোর চেয়ে বেশি ঠাটবাটে থাকে শুন যদি ভিক্ষে চাওয়ার ইচ্ছে থাকে গেটের বাইরে বাটি নিয়ে দাঁড়া আমি যাওয়ার সময় কিছু ছুঁড়ে দিয়ে যাব কিরে এবার দেখে কি মনে হচ্ছে তোর অফিসের দারোয়ান না তোর বাপ এই বেটা উচ্চিংড়ে তোর সঙ্গে দেখা করার জন্য কি স্যুট বুট পরে আসতে হবে রানীগঞ্জ এমনিতেই গরম জায়গা তার থেকেও গরম আমি তাই এখানে দুটো টেম্পারেচার দেখানো হয় আমার ভুল হয়ে গেছে কাকা আমি প্রথম অফারটাই নিচ্ছি 50-50 শেয়ার এটাই ভাগ্যচক্র একবার নাম্বার না লাগলে ঘুরে যায় রেজিস্টার গেট আপ নাম বিজয় সেনা কোম্পানিটা তুই আমার নামে ট্রান্সফার করে দিবি সই কর আমাকে মাফ করে দিন কাকা এই ভুল আমার আর হবে না সাইন কর ভবানীর সাপোর্ট নিয়ে রানীগঞ্জের রাস্তার ধারে বড় জোর फुचका ना तो चनाचुर बिक्री करा जाए बिजनेस करा जाए ना এমার্জেন্সি নাম্বার ঘরে আগুন লাগলে দমকল বডি পুড়লে অ্যাম্বুলেন্স আর কপাল পুড়লে আসি আমি ওর নাম রাজ পাণ্ডবেশ্বরে থাকে লাইনে নতুন নাম লিখিয়েছে শুনে নিয়েছেন এবারে সই করা দলিলটা আমার হাতে ট্রান্সফার করুন ওই কার সামনে দাঁড়িয়ে গলা তুলছিস তুই জানিস বলে দে কাকাকে ভাইপো কথা বলে লোজ কেলে কিন্তু হাত চলে হাই স্কেলে टोटली रास्कल রানীগঞ্জের সব রাস্কেল হামাগুড়ি দিতেই শিখে যায় কে কপাল একটু খারাপ হলে এমার্জেন্সি ওয়ার্ড আর বেশি খারাপ হলে জমরাজের আইসিইউ বুঝিয়ে দে
জানি আপনি আপনার ভাইপোকে খুব ভালোবাসেন এবার সেটা প্রমাণ করার পালা একদিকে আছে এই কোম্পানি আর একদিকে আপনার ভাইপো যে কোনো একটাকে খরচা করতে হবে দুহাত বলে খরচা করার বদ্ধবেষ্টা আছে তবে তার হিসাবটা লেখা থাকে রাজ কেউটে তার জাতের সাপকেও রেহাই দেয় না তাকে খায় তবে পুঞ্জিঘাত দেখে দাদা সিনা বাবুকে সঙ্গে নিয়ে রাজ আসছে কাকার দলে সবকটাকে বাটনা পেটে দিয়ে কি বলছিস কি ভবানী পাঠক রানীগঞ্জের আরেক মাফিয়া কাকাকে মেরে তার সাম্রাজ্য দখল করাটাই ভবানীর টার্গেট শক্তি ভবানীর ছেলে মাথা সব সময় গরম আর বুদ্ধি হাঁটুর নিচে এজন্য ভবানীকে ভুগতেও হয় রুদ্র ভবানীর ভাই এর দুটো নেশা দাবা খেলা আর খুন করা এবার খেলা ঘুরে যাবে রাজা এন্ট্রি নিয়েছে ভবানীদা আমি তো ভেবেছিলাম কাকাকে আটকাবার জন্য আপনি দু চারটে বোমাবাজি করবেন কিন্তু এ তো দেখছি মিসাইল ছেড়েছে যা কথা হয়েছিল তার চেয়ে 10 লাখ বেশি আছে বাঘের বাচ্চা তুমি একদিন রানীগঞ্জ রাজ করবে গুড লাক রাজ এই নামটা আমার কানে আগেও এসেছে আজ তোমায় দেখেও নিলাম তোমায় আমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে মেয়ের জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছেন নাকি পাওনা বন্যা মেটান সিরাজ আরো আছে আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করো আমি গাধা না ঘোড়া যে আপনার বোঝা বয়ে বেড়াবো রাজ শুধু ইমার্জেন্সি কলে সাড়া দি কাকাকে সামনে দিল আর একে পেছনে বাহ এটাই শুনতে চাইছিলাম চলো একসঙ্গে কাজ করি আজ থেকে আমরা প্রত্যেকটা কাজে 50-50 পার্টনার বসো পার্টনার কখনো উল্টো দিকে বসে না পাশাপাশি বসে তাই তো হ্যাঁ তাই তো সিরাজ 50-50 পার্টনারশিপ আজ থেকে শুরু মানে আমি কোনো ডিকশনারি নই যে তোকে মানে বোঝাবো বুঝে নিবি ওকে ঠিক আছে তোমার ডিমান্ড আমি পূরণ করব আর আমার ডিমান্ড তুমি পূরণ করবে আর আজ থেকে আমাদের প্রথম কাজ হলো কাকা প্রত্যেক কোটা ব্যবসায় থাপা বসা একটা গেম কমপ্লিট করেছে বলে তুমি ওর উপরে এত ভরসা করছো দাদা আগে আরো দু চারটে ছোট কাটো কাজ করে কাকার পিঠে সুশ্রী দিক তারপরে নয় থাবার কথা ভাববে এই একটু আগে বিজয় বাবু কি বলে গেল আমি বাগের বাচ্চা আর বাঘ কখনো কারোর পিঠে সুশ্রী দেয় না ঘাড়ে থাবা মারে বিশু মাথা পাটিয়ে হাসপাতালে আছে দাদা একে নিয়ে কাজ করা কিন্তু রিস্কি হয়ে যাবে আজ 50% দিয়ে পাশে বসাচ্ছ কালকে সালা 100% মাথায় উঠে নাচবে ছোটকা তো ঠিকই বলছে বাবা শক্তি এটা কাছে রাখি ভালোবেসে নয় প্রয়োজনে